হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এসেছি অনেক স্পেশাল একটা রেসিপি। এটা হচ্ছে দাদির হাতের ক্যাশোনাট সালাদ রেসিপি। প্রথমেই ম্যারিনেট করা মাংসগুলোকে তেলে ভিজে নিচ্ছে দাদি। অল্প একটু তেলে অল্প অল্প করে দিতে হবে, অনেকগুলো মাংস একসাথে দেওয়া যাবে না, তাহলে নাকি মাংসগুলো থেকে পানি ছেড়ে দিয়ে নষ্ট হয়ে যাবে, আর ক্রাঞ্চি যে ভাবটা থাকে বা মুচমুচে এই ব্যাপারটা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন যে একটু একটু করে ভেজে সাইড করে আবার ভাইজে দেন লাস্টে সবগুলো একসাথে মিক্স করবে। তো আমি আসলে আর মাংসটা ম্যারিনেট করা হয়েছে অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, তারপরে হচ্ছে সয়া সস, অল্প একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম, এগুলো দিয়ে দেন একটা মিক্স আর কি জুসের মতো বা হচ্ছে সসের মতো আমরা মেক করে নিব। এটার ভিতরে কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, তারপর 2 চামচ ওয়েস্টার সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ ওয়েস্টার সস, আর হচ্ছে 2 টেবিল স্পুন সয়া সস, এগুলো সব দিয়ে নিব। দেন এটাকে একটা মিক্স করে এরকম একটা অরেঞ্জের টোন আসবে। তারপরে এই যে বাদামগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, আর একটু হালকা ব্রাউন হলেই তুলে নিতে হবে, কারণ হচ্ছে এটা যদি বেশি ভাজা হয় তাহলে তিতা হয়ে যাবে। আর এটা একটু মানে মাঝারি আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজলে ভিতরটা সিদ্ধ হবে না, ভিতরটা ভাজা হবে না। ওই তেলেই গাজর কুচি, পেঁয়াজ কিউব করে কাটা হয়েছিল, তারপর অল্প একটু 3-4টা কাঁচামরিচ, আর ওই যে সসটা বানানো হয়েছিল ওই সসটা একসাথে মিক্স করে দেন কতক্ষণ জাল করে গ্রেভিটা যাতে একদম মাখো মাখো একটা গ্রেভি হয় না ওরকম হয়, ওভাবে করে নিতে হবে। আর এটাকে একটু ভালো করে সময় নিয়ে নাড়তে হবে, আর তখন চুলার জালটা একেবারে হাই হিটে থাকবে। আর তারপরে ক্যাপসিকাম, 2টা কালারের ক্যাপসিকাম আমরা নিয়েছিলাম, রেড এবং গ্রিন। আর তারপরে অল্প একটু লবণ আর হালকা একটু টেস্টিং সল্ট দিয়ে শসাগুলো সবার লাস্টে অ্যাড করে দিতে হবে। এবং তারপরে দাদি মনে করলো যে আর একটু ওয়েস্টার সস দিলে টেস্ট ভালো আসবে, তো ওই ভাজা মাংসগুলো তারপরে দিয়ে দিল এবং বাদামগুলো এরপরে দিয়ে দিল। তারপরে সবগুলো খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে তারপরে একটু নেড়ে চেড়ে গ্রেভিটার সাথে যখন মিলে যাবে ওই টাইমে তুলে ফেলবে। তো দাদি খুব সুন্দর মানে ওনার দক্ষ হাতে নাড়ছেন, তো আমি খুব মনোযোগ দিয়ে ভিডিও করছিলাম এবং শিখছিলাম নতুন করে যে কিভাবে রান্না করতে। আমি কখনোই করি নাই, একদিন আমি নিজের হাতে রান্না করে সবাইকে দেখাবো যে আমারটা কেমন হয়েছে। তো রেডি হয়ে গেল অনেক মজাদার ক্যাশোনাট সালাদ, এত টেস্টি, ও মাই গড, মানে রেস্টুরেন্ট ফেল, এত মজা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।